Hi guys, welcome to another online lesson from Edu Extract. আজকে আমরা জানবো রেসপিরেশন বা শ্বসন সম্পর্কে। আমরা প্রতিদিনই বিভিন্ন রকম কাজ করি, যেমন খেলাধুলো, দৌড়ানো, কথা বলা, বই পড়া, এমনকি ঘুমানোর সময়ও আমরা না কাজ করলেও আমাদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গগুলো সক্রিয়ভাবে কাজ করে। তো এই কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি আমরা পাই কোথা থেকে? সেই শক্তি তোমরা বলতে পারো যে আমরা পাই খাদ্য থেকে। এখন আমাদের খাদ্যের জন্য আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল, এবং উদ্ভিদ খাদ্যটা তৈরি করে সূর্যালোক থেকে। তো আমরা ডাইরেক্টলি বলতে পারি তাহলে, বা ইনডাইরেক্টলি বলতে পারি, আমাদের এই যে শক্তি যেটা আমরা খাদ্য থেকে পাচ্ছি তার উৎস হচ্ছে সূর্য। কিন্তু সূর্যের এই শক্তি সরাসরি আমরা ব্যবহার করতে পারি না, আমরা সেটাকে কীভাবে নিচ্ছি? আমরা সেটাকে খাদ্য হিসাবে নিচ্ছি। তো খাদ্যের মধ্যে যে স্থৈতিক শক্তি রয়েছে, সেই স্থৈতিক শক্তিটাকে আমরা উপাদানে পরিবর্তন করছি। সেই ব্যবহারযোগ্য উপাদানটার নাম হচ্ছে এটিপি, যে এটিপি থেকে আমরা প্রয়োজনীয় গতিশক্তি ও তাপশক্তি পাবো, যেটা দিয়ে আমরা পরবর্তীকালে আমাদের কাজ করব। এই যে এটিপির কথাটা বললাম, এই এটিপি সহজে বুঝতে গেলে এই এটিপিটা হচ্ছে এটিএমের মতো। আমরা তিন বেলা খাদ্য খাই, কিন্তু আমাদের শরীর পুরো 24 ঘন্টা কাজ করে। তাই এই খাদ্য থেকে একটা প্রসেসে ভেঙে আমাদের এই এটিপিটা তৈরি করে নিতে হয়। খাদ্যের উপাদান, জটিল উপাদানগুলোকে ভেঙে আমাদের এই এটিপিটা তৈরি করে নিতে হয়, এবং প্রয়োজনে আমরা এই এটিপিটা সবসময়ই ব্যবহার করতে পারি। অর্থাৎ প্রয়োজনে আমরা এই এটিপিটা ভেঙে গতিশক্তি ও তাপশক্তি পাবো, অর্থাৎ প্রয়োজনে আমরা এই এটিপিটা ভেঙে শক্তি পাবো, যে শক্তি দিয়ে আমরা কার্য করব। ঠিক যেমন আমরা যে টাকা পয়সা ইনকাম করি, সেই টাকা পয়সাটা কিন্তু আমরা হাতে করে নিয়ে সমস্ত জায়গায় ঘুরে বেড়াই না, সেটাকে আমরা কি করি, ব্যাংকে ফেলে দিই। এবং ব্যাংক থেকে আমাদের কি দেয়, একটা এটিএম কার্ড। এবং আমাদের যখনই টাকা পয়সা দরকার হয় আমরা কি করি, এটিএমে যাই এবং সেই এটিএম থেকে আমরা প্রয়োজনীয় টাকা তুলে নিই। ঠিক একই রকমভাবে খাদ্য খাচ্ছি, সেই খাদ্য থেকে আমরা এটিপি তৈরি করে রাখছি, এবং যখনই আমাদের শরীরে শক্তি প্রয়োজন হচ্ছে তখন এই এটিপি ভেঙে আমরা শক্তি উৎপাদন করছি এবং সেটা দিয়েই আমরা কাজ করছি। পাশের ছবিটা দেখে নিই, এই যে লাইট এনার্জি বা সূর্যালোক, সেটা সবুজ উদ্ভিদ তার ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিলের সহায়তায় সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করছে, কিছু জৈব যৌগ তৈরি করছে, অর্গানিক মলিকিউল বা জৈব যৌগ তৈরি করছে। আমরা জানি এই অর্গানিক মলিকিউলটা অ্যাকচুয়ালি হচ্ছে গ্লুকোজ, C6H12O6, একটা হাইড্রোকার্বন যৌগ বা জৈব যৌগ। এই যে গ্লুকোজ তৈরি হলো, এই গ্লুকোজটা পরবর্তীকালে কোষের মধ্যে ঢুকে শ্বসন বা রেসপিরেশন প্রক্রিয়ায় ব্যবহারযোগ্য একটা উপাদান তৈরি করে, যে ব্যবহারযোগ্য শক্তি উপাদানটার নাম হচ্ছে এটিপি। আর এই এটিপি ভেঙে যে শক্তি পাওয়া যায় সেটা প্রায় 7.3 KCL। এই এটিপিটা ভেঙে যে শক্তি পাচ্ছি সেটা দিয়ে কিন্তু সমস্ত কোষীয় কাজকর্ম চলে, এবং কিছুটা শক্তি আমরা দেখবো যে হিট বা তাপশক্তি রূপে বেরিয়ে যায়। এবার আমরা অন্য একটা জিনিস দেখে নিই। নিচের ছবিটি দহনের ছবি, অর্থাৎ আগুন জ্বলছে এবং উনুনে রান্না করা হচ্ছে। তো এখানে যে কাঠ দেওয়া হচ্ছে সেই কাঠটা কিন্তু একটা হাইড্রোকার্বন যৌগ, যেটা কিনা এখানে জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে। এবং আমরা জানি যে কোনো কিছু আগুন জ্বালাতে গেলে আমাদের কিন্তু অক্সিজেন দরকার। এই অক্সিজেনের সংস্পর্শে এসে এই হাইড্রোকার্বন যৌগ জ্বলছে, এবং যার ফলে দেখতে পাচ্ছি আমরা CO2 এবং H2O উৎপন্ন হচ্ছে। এখানে সমীকরণটা দিয়ে দিয়েছে, এই যে হাইড্রোকার্বন যৌগ প্লাস O2, সেখান থেকে CO2 পাচ্ছি, H2O পাচ্ছি, এবং অবশ্যই আমরা ΔH মানে তাপ পাচ্ছি। ঠিক একই রকমভাবে আমরা যদি দেখে নিই উপরের এই ঘটনাটিতেও একই রকম জিনিস ঘটছে। এই যে অর্গানিক মলিকিউল রয়েছে, অর্থাৎ গ্লুকোজ রয়েছে, তার সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে এটা ওই দহনের মতোই শ্বসন ঘটছে। এবং আলটিমেটলি আমরা তো শক্তি পাচ্ছি, এখানে শক্তি পেয়েছি আমরা এটিপি, এবং সেটা ছাড়াও যেটা উৎপন্ন হলো সেটা আমরা দেখে নিই, CO2 এবং H2O। ঠিক যে এখানেও আমরা CO2, H2O এবং তাপ শক্তি পেয়েছিলাম, ঠিক এখানেও আমরা একই জিনিস পাচ্ছি, শক্তি পেয়ে গেছি, CO2 পেলাম, H2O পেলাম। যে CO2টা পরবর্তীকালে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময় উদ্ভিদ কর্তৃক গৃহীত হবে এবং পুনরায় খাদ্য তৈরি হবে, সেই খাদ্য বিভিন্ন জীবীরা গ্রহণ করবে, তাদের রেসপিরেশন হবে বা শ্বসন হবে, তার ফলে এটিপি তৈরি হবে এবং CO2 H2O তৈরি হবে, যেটা পুনরায় ফটোসিনথেসিস প্রক্রিয়ায় ব্যবহার হবে। এইভাবে দেখা যাচ্ছে প্রকৃতিতে একটা CO2 এবং O2 এর ভারসাম্য রক্ষা হয় এবং একটা চক্রাকারে জিনিসটা আবর্তিত হয়। এই চক্রটার প্রয়োজন শুধু এই কারণে, এই যে সূর্যালোক, সেই সূর্যালোকটা যেহেতু আমরা ডাইরেক্ট ব্যবহার করতে পারি না, সেই সূর্যালোকটাকে একটা ব্যবহারযোগ্য শক্তি উপাদান বা এটিপিতে রূপান্তর করার জন্যই
আমাদের এই চক্রের প্রয়োজন। এখানে যেমন কাঠকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে, সেখানে আমাদের কোষের ক্ষেত্রে জ্বালানি হিসাবে আমরা গ্লুকোজ ইউজ করি, যেটা একটা জটিল জৈব যৌগ যার মধ্যে অনেক শক্তি রয়েছে। সেই শক্তিটা ভেঙে গিয়ে এটিপি তৈরি হচ্ছে এবং কিছু সরল যৌগ পাচ্ছি আমরা, CO2 H2, যেটা পরবর্তীকালে আবার ফটোসিনথেসিস প্রক্রিয়ায় বা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহার করা হবে। তাহলে আমরা বলতে পারি শ্বসন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কোষে জ্বালানি হিসাবে গ্লুকোজ ব্যবহৃত হয় এবং যেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় এটিপি তৈরি করে নিতে পারি এবং বাই প্রোডাক্ট হিসাবে CO2 ও H2 উৎপন্ন হয়। আর এই যে তৈরি হওয়া এটিপি, যে এটিপি দিয়ে আমরা পরবর্তীকালে আমাদের প্রয়োজনীয় বিভিন্ন কাজ করব। এবং অবশ্যই এটা কিন্তু একটা অপচিতিমূলক বিক্রিয়া, কেননা জটিল যৌগ ভেঙে এখানে সরল যৌগ তৈরি হয়েছে। একই রকমভাবে এই সরল যৌগগুলো সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় বা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় জটিল যৌগ তৈরি করছে, তাই এটাকে আমরা বলবো উপচিতিমূলক বিক্রিয়া। অপচিতিমূলক বিক্রিয়ায় জীবের শুষ্ক ওজন হ্রাস ঘটে, উপচিতিমূলক বিক্রিয়ায় জীবের শুষ্ক ওজন বৃদ্ধি ঘটে। যদিও আমরা আগে দেখলাম যে দহন এবং শ্বসন প্রায় একই জিনিস, তবুও দহন এবং শ্বসনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। দুটোর বিক্রিয়া, বিক্রিয়ক এবং বিক্রিয়জাত পদার্থটা একই, কিন্তু সমস্ত প্রসেসটাই আলাদা। যদি আমরা দেখি দহনের ক্ষেত্রে এটা হচ্ছে একটা ভৌত রাসায়নিক প্রক্রিয়া এবং শ্বসনটা হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া, এবং দহনটা কিন্তু আমাদের কোষে ঘটে না, তাহলে আমাদের কোষে দহন বা আগুন জ্বললে আমরাই মরে যেতাম। দহনটা কিন্তু একটা অকোষীয় ঘটনা আর শ্বসনটা কিন্তু একটা কোষীয় ঘটনা। আর এই দহনে কিন্তু কোনোরকম উৎসেচকের প্রয়োজন হয় না। আর রেসপিরেশনে গিয়ে আমরা বা শ্বসনে গিয়ে আমরা দেখব যে উৎসেচকের এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং প্রতিটা পর্যায়ে উৎসেচক লাগে। এবং যেহেতু এটা কোনো ধাপে ধাপে সম্পন্ন হয় না, অর্থাৎ দহন কোনো ধাপে ধাপে সম্পন্ন হয় না, দ্যাটস ওয়াই এখানে যে এনার্জি বা শক্তিটা তৈরি হয় সেটা একসাথে নির্গত হয়। কিন্তু শ্বসনের ক্ষেত্রে যে শক্তিটা নির্গত হয় সেই শক্তিটা ধাপে ধাপে নির্গত হয়। দহনে এই অক্সিজেন অবশ্যই প্রয়োজন, কিন্তু আমরা রেসপিরেশনে গিয়ে দেখব যে রেসপিরেশনের বেশ কিছু পর্যায় আছে যে পর্যায়ে কিন্তু অক্সিজেন আমাদের লাগে না। তাই অক্সিজেনের অ্যাবসেন্সেও হতে পারে অথবা অক্সিজেনের প্রেজেন্সেও কিন্তু শ্বসন হতে পারে, কিন্তু দহনের ক্ষেত্রে অলওয়েজ এটা অক্সিজেন এর প্রেজেন্সেই ঘটবে, অক্সিজেনের উপস্থিতিতেই ঘটবে। যে তাপশক্তিটা উৎপন্ন হয় দহনের ক্ষেত্রে সেটা অনেক বেশি, শ্বসনের ক্ষেত্রে সেটা অনেক কম হয়, কারণ অত তাপশক্তি আমাদের শরীর সহ্য করতে পারবে না। আর এই দহনে কিন্তু কোনোরকম শক্তি ব্যবহারযোগ্য উপাদান হিসাবে সঞ্চিত হয় না, অর্থাৎ কোনো শক্তি উপাদান তৈরি হয় না, এখানে সমস্তই কিন্তু তাপশক্তিরূপে ওয়েস্ট হয়ে যায়। কিন্তু এখানে আমরা জানি, অর্থাৎ রেসপিরেশনের ক্ষেত্রে শক্তিটা কিন্তু এটিপি রূপে সঞ্চিত থাকে। এখানে কোনো কিন্তু অন্তর্বর্তী যৌগ তৈরি হয় না, কিন্তু এখানে অন্তর্বর্তী যৌগ তৈরি হয় যেটা শরীরের আরও বিভিন্ন উপযোগিতামূলক কাজে লাগে। এখন খাদ্য তো আমরা খেলাম, কিন্তু অক্সিজেনটা কোষের মধ্যে প্রবেশ করবে কী করে? এখানেই রেসপিরেশন বা শ্বসনের দুটো ভাগ চলে আসে। প্রথমটার কাজ হচ্ছে অক্সিজেনটাকে শরীরের মধ্যে প্রবেশ করানো এবং রক্তের সঙ্গে মিশিয়ে দেওয়া, যেটাকে আমরা ব্রিদিং বা শ্বাসকার্য বলি। এবং অপরটি হচ্ছে এই রক্তের মাধ্যমে বাহিত হয়ে, অর্থাৎ এই O2 প্রবেশ করলো এবং তা অ্যালভিওলাইয়ে প্রবেশ করলো, ফুসফুসে অ্যালভিওলাই, এবং অ্যালভিওলাইয়ের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় রক্তে মিশলো। এই রক্ত O2টাকে নিয়ে যাচ্ছে বয়ে, সঙ্গে খাদ্য উপাদানটাকেও, যেটা আমরা এই মুখ দিয়ে খেয়েছি খাদ্য, সেটাকেও কিন্তু বয়ে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? কোষের মধ্যে। কোষের মধ্যে কোথায়? কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে আমরা শক্তিঘর বলি, এই জন্যই বলা হয়, কারণ মাইটোকন্ড্রিয়াতেই এই খাদ্যগুলো ভেঙে শক্তি উৎপাদন হয় বা ব্যবহারযোগ্য শক্তি উপাদান তৈরি হয়, যেমন এটিপি। তো এই O2ও প্রবেশ করলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে এবং খাদ্যও প্রবেশ করলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে, এবং সেখানে শ্বসন ক্রিয়া শুরু হলো। যদিও শ্বসনের সমস্ত পর্যায় মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয় না, কিছুটা অংশ এই সাইটোপ্লাজমেও ঘটে এবং পরবর্তী কিছু পর্যায়ে মাইটোকন্ড্রিয়া সম্পন্ন হয়, যেটা সম্পর্কে আমরা পরবর্তীকালে জানব। এই যে কোষের মধ্যে যে প্রক্রিয়ায় এই খাদ্য এটিপিতে পরিণত হচ্ছে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় কোষীয় শ্বসন বা সেলুলার রেসপিরেশন। এইটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, আর এটা হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া বা বলতে পারি ভৌত রাসায়নিক প্রক্রিয়া। প্রথমে ভৌত রাসায়নিক প্রক্রিয়া বা যান্ত্রিক প্রক্রিয়ায় আমরা
প্রশ্বাস ও নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেনটাকে ফুসফুসে অ্যালভিওলাইতে নিয়ে আসছি। অ্যালভিওলাই মানে হচ্ছে বায়ুথলি, এবং সেই অ্যালভিওলাই থেকে ব্যাপনের মাধ্যমে অক্সিজেনটা রক্তে মিশছে, অপরদিকে আমরা খাদ্য খাচ্ছি এবং ক্ষুদ্রান্ত থেকে খাদ্যটা রক্তে মিশছে, দুটো জিনিস চলে যাচ্ছে কোষের মধ্যে, প্রত্যেকটা কোষে যাচ্ছে এবং প্রত্যেকটা কোষের সাইটোপ্লাজমে শ্বসনে কিছু ধাপ সম্পন্ন হচ্ছে, পরে মাইটোকন্ড্রিয়া বাকি ধাপটা সম্পন্ন হচ্ছে এবং আমরা আলটিমেটলি যখন দেখতে পাচ্ছি যে এটিপি তৈরি হচ্ছে, যে এটিপি দিয়ে আমরা সমস্ত কাজটা করব। আমাদের বিচার্য বিষয় হচ্ছে বর্তমানে এই কোষীয় শ্বসন, অর্থাৎ কোষের মধ্যে কীভাবে এই এটিপিটা তৈরি হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।